থাক থাক কান্না করো না আর কেউ কিছু বলবে না তোমাকে আম্মু কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না কেউ বলবে না বাজে কথা বলেছে এই কথাগুলো যখন আমি আজকে ওনাদের সাথে শেয়ার করেছি মেয়েটা কিভাবে কান্নায় ভেঙে পড়েছে আঙ্কেল আপনি যদি কিছু বলতেন যে এই বিষয়গুলো নিয়ে আমি এই ঘটনা হলো কি যারা মিছে মিছে কথাগুলো বলছে বাচ্চারা নেয়া যাকে মামা লাগে ভাগ্নি আপনারা জানেন যেটা সেই মেয়ে যে মেয়েটাকে নিয়ে আমি একটা খাবারের ভিডিও করেছিলাম এবং ভিডিওটা অনেক অনেক ভিউজ পায় এবং এই ছোট মেয়েটাকে নিয়ে নোংরা কথা বলে যাচ্ছে একদল মানুষ ওনারা আজকে আমি অনেক কষ্ট করে ওনাদেরকে খুঁজে বের করেছি যে কোথায় আছে সেই মেয়ে কোথায় আছে সেই মেয়ের বাবা আমি এই পাশে একটা আন্টি পেয়েছি ইনিও এনাদের সাথেই থাকে আর পাশাপাশি মেয়েটাকেও আমি নিয়ে আসছি এবং মেয়ের বাবা আমার সাথে আছে এই মেয়েটাকে আমি কোলে নিয়েছি আমি মেয়েটাকে একটা চুমু দিয়েছি আচ্ছা আঙ্কেল আমি ওকে আমার কোলে নিয়েছি আমি ওকে আবার একটা চুমু দিলাম আঙ্কেল এতে করে কি আমার ভিতরে কোনো অশ্লীলতা কাজ করছে না না কোনো অভিযোগ নেই আপনার কি কোনো অভিযোগ আছে না না আমার কোনো অভিযোগ নেই মুখ খারাপ না করি আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি ওকে কোলে নিয়েছিলাম আঙ্কেল আর ওকে একটা চুমু দিয়েছিলাম আমি ওকে খাইয়ে দিয়েছিলাম এই জিনিসগুলো মানুষের সাথে জিজ্ঞাসা করছি যে ইনি বাবাটা আমার যেহেতু আমার মেয়ে আম্মু করে ডাকছে আমার মেয়ে একটা সুমিয়া খাচ্ছে এখানে কি জাত গেছে নাকি খারাপ কোনো প্রশ্ন হচ্ছে এখানে ঠিক আছে আমি আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদেরকে আপনাদের ভালোবাসাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে আপনারা যে আমাদের বললেন আপনাদের তো কোনো অভিযোগ নাই খালা না 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 আমাদের কোনো অভিযোগ নাই কারণ এটা ফেরেশতা বাচ্চা এটা যে ফেরেশতা বাচ্চা এই ফেরেশতা বাচ্চারে নিয়ে দাও অভিযোগ মনে করেন আপনার নামে দুর্ঘটনাটা এরকম বলবে এটা মানুষ নামে জানোয়ার কারণ এটা কোনো রেডে মানুষে এটা রং কথা ভাই করে এটা ঠিক না ভাই শুনেন আমার মেয়েটা যে এখানে আছে ভাইয়াটা তো খিলাইছে সে ভাইয়াটা কি আমি খারাপ মনে করব না ভালো মনে করবো ভাই যদি আমার মেয়েকে একটা চুমিয়া খেতে পারে আমার মেয়ে যদি ভ্যাকসিনটা খেতে পারে এটা কি যা যাবে এটা মাও বেটা এটা মনে করেন মাও বেটা ঠিক আছে আমি কিন্তু এটাই বলেছি তারপর আমি একটা কথা বলতে চাই যেহেতু আমাদের মানে উদ্দেশ্যমূলক আপনারা তো এটা বুঝতে পারছেন যে আমাদেরকে উদ্দেশ্যমূলক ভাবে একটা মাসুম বাচ্চাকে নিয়ে মানে একটা বাজে মন্তব্য করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি আপনাদের কাছে বলতে চাই যে যদি মনে করেন যে আমি আমি যে ভিডিওগুলো করি আপনাদের পাশে থাকি দেখা গেছে অনেক সময় আমি এরকম ভিডিও করি যে যে সমস্ত মেয়েরা কর্ম করে খায় বিভিন্ন শোরুমে জব করে আমি তাদেরকে নিয়ে কিন্তু ভিডিও মেক করি দেখা গেছে তারা আনন্দ পায় আমার সাথে ভিডিও করে তো এটা এটাতে তো মানে অশ্লীলতার কিছু নেই এখন যদি আপনারা মনে করেন যে আমি এরকম একটা মাসুম বাচ্চার পাশে দাঁড়াবো বা কোলে নিবো এভাবে খাওয়াবো এটা স্বাভাবিক এটা যদি অপরাধ মনে করেন আমি এই ভিডিও আর করবো না আমি এই ভিডিও আর করবো না আপনারা হিংসা যদি থেকে থাকে
ক্ষতি করতে যদি ইচ্ছে হয় মানুষের মন দুর্বলতা মানুষের মন শয়তান গাইস আমি একটা জিনিসই বলতে চাই যদি আপনারা আমার কেউ ক্ষতি করতে চান বা আমার পিছনে লেগে থাকেন উদ্দেশ্যমূলক ভাবে তাহলে আমার ক্ষতি করেন বাট এই সমস্ত মাসুম বাচ্চা মেয়ে মানুষ যারা আছে ছোট বড় আমার মেয়েকে আমি স্কুলে নিয়ে সকালবেলা স্কুলে নিয়ে যাই স্কুল থেকে নিয়ে আসি তো গাইস আমি একটা জিনিসই বলি আপনাকে দেখেন যে বাবাটা সে লুসনি টাওয়েল এই সমস্ত জিনিস বিক্রি করে এবং বিক্রি করে তার মেয়েটাকে সে পড়ালেখা করানোর চেষ্টা করছে করেই যাচ্ছে এবং অনেক কষ্ট করছে এই আন্টিটাও আছে উনি নিজেও টাওয়েল বিক্রি করে আমি দেখলাম তো আমি প্রত্যেকের কাছে আকুল আবেদন করব যে আপনারা এই হচ্ছে সাদিয়া আর আন্টি আপনার নাম কি আমার নাম শিউলি মোসামত শিউলি আক্তার আচ্ছা মোসামত শিউলি আক্তার আচ্ছা দাদা এরা দুইজন মানুষ দেখতে পেলেন পুরো ফ্যামিলি বা এই আন্টিটা প্লাস এই যে বাবাটা আছে আচ্ছা ওই যেহেতু খালাম্মা দেখেছি উনি খালু হয় তো আঙ্কেল হচ্ছে প্রতিবন্ধী তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে এই ভিডিওগুলো দেখছেন তারা হচ্ছে যদি সহযোগিতা করতে চান আমাদের পেজের ভিতরে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে বিকাশ করা আছে আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের পেজে মেসেজ দিতে পারেন আমরা যোগাযোগ করব এবং সাদিয়াকে যদি সহযোগিতা করেন সাদিয়ার নাম লিখে সহযোগিতা করবেন এই আন্টিটাকে যদি সহযোগিতা করেন আন্টিটার নাম লিখে আপনারা সহযোগিতা করবেন আমরা এদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে আর আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করব যে এই সমস্ত ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনারা কোনো প্রতিহিংসামূলক কিছু করবেন না কোনো বাজে বাজে কথা করবেন না কোনো কিছু করবেন না আমার বেটিটা আমার বেটিটার নামে দোয়া করবেন ইনশাআল্লাহ আমার বেটিটার পড়াশোনা করে পারে মানুষের মতো মানুষ হতে পারে দুর্বলতা রাখবেন না গাইজ আমি সবাইকে একটা কথাই বলবো যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন যেন এই মেয়েটার মুখে সবসময় হাসি থাকে সবসময় যেন হাসি থাকে ওর চোখের পানিতে ভাই ধ্বংস হয়ে যাবে ওর চোখের পানিতে আল্লাহর গজব করব হ্যাঁ যদি এই ধরনের আজে বাজে মন্তব্য করেন এরকম একটা মাসুম বাচ্চাকে নিয়ে এখনো সময় আছে নিজেকে শুধরে ফেলেন আল্লাহ তাআলার ভয় করেন আর এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান একটু ভালো কাজ করার চেষ্টা করেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক ওর প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমরা ওর পাশে আছি যত মানুষই খারাপ কিছু বলুক যদি আমরা আপনারা ঠিক থাকি তাহলে দেখবেন যে সমাজের এই সমস্ত মানুষ আপনাদেরকে নিয়ে আমরা কাজ করে যেতে পারছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন মানুষের প্রকৃত মুখোশ উন্মোচন করার জন্য আর আঙ্কেল আমি একটা জিনিস চাচ্ছি সেটা হচ্ছে এই যে ছোট একটা মাসুম বাচ্চাকে নিয়ে বাজে কথা বলা হলো এই যে ছোট বাচ্চাটাকে নিয়ে বাজে কথা বলা হলো আমরা চাচ্ছি যে এটা নিয়ে যদি আমাদের আইনি লড়াইও লড়তে হয় যে কেন ওর সম্মান হানি করলো আমরা লড়ে যাবো এতে কি আপনার কোনো আপত্তি আছে না না আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন আপনারা আম্মু রেখে দেই আল্লাহ হাফেজ তো বন্ধুরা এই হচ্ছে সেই পোস্ট যা কিনা একজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ফেসবুক পেজে আপলোড করেছে আমাদেরকে উদ্দেশ্য করে এবং পথ শিশুদেরকে অসম্মান করে তাদের ভাষ্য মতে আমরা নাকি অপ্রাপ্তবয়স্ক মেয়ে নিয়ে অশ্লীলতা নোংরামি কথাবার্তা বলে ভিডিও বানাই এবং সাহায্যের নামে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে থায়ের উপর বসিয়ে চুমু খাই এছাড়াও অশ্লীলভাবে কুলে নিয়ে থাকি আপনারা জানেন কিছুদিন আগে আমরা পথ শিশুদেরকে নিয়ে কাজ করেছি সেই কাজ করার প্রেক্ষিতেই ছোট্ট একটি মেয়ে চার বছরের পথ শিশু তাদেরকে আমরা আমাদের কোলে বসিয়ে কিছু খাবার খাইয়েছিলাম এই জিনিসটাকেই ভিন্নভাবে উপস্থাপন করে একজন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে পারে তাদের ফেসবুক পেজে পোস্ট করতে আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ তোমার বার্গার খাইতে মন চাইছে কেউ কিনা দেয় নাই আমি আমি তোমাকে কিনা দিলে তুমি খুশি হবা হ্যাঁ কিনা দিব একটা শর্ত আছে তা আমি আমি তোমাকে আম্মু ডাকছি না তাহলে তুমি আমার মা না আমি তোমার ছেলে না তাহলে আমাকে একটা চুমা দিতে হবে দিবা দাও এই নিয়ে আসলাম ওকে একদম রেস্টুরেন্টের ভিতরেই ও খেতে চাইছে চিকেন ফ্রাই যেটা আছে আর তুমি কি এখানে বসতে পারতেছো না না ঠিক মতো আসো এদিকে আসো কোলে আসো কোলে নিয়ে ইয়াং খাবেন বসা না ওই যে এখান থেকে তুমি হাত দিয়ে খাবা
বন্ধুরা এখন ওর মনের ইচ্ছা মতো চিকেন ফ্রাই খাক।